আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি এমডি সামির রহমান সাজিন। আজকে আপনাদের সামনে ভার্সিটি ব্লগে নতুন এক টপিকস নিয়ে হাজির হয়েছি। টপিকসটার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি, যেটাকে আমরা সংক্ষেপে BSMREU নামে চিনে থাকি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি এটা গাজীপুরের সামনাতে অবস্থিত। এটা ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত এবং গাজীপুরের চৌরাস্তা থেকে আপনার 10 কিলোমিটার দূরে অবস্থিত একটা ক্যাম্পাস। এই ক্যাম্পাসের আয়তন আপনার 190 একর, এর টিচার সংখ্যা আপনার 200+ এবং সংখ্যা 1700। এই ইউনিভার্সিটিটা 1998 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটা 1998 সালে প্রতিষ্ঠিত হওয়ার আগে 1983 সালে একটা ইনস্টিটিউট ছিল, এগ্রিকালচার ইনস্টিটিউট, যেটা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির আন্ডারে ছিল। তখন তারা পোস্ট গ্র্যাজুয়েট একটা ইনস্টিটিউট হিসেবে কাজ করতো। দেন আপনার 1990 দশকের দিকে এটা আপনার PhD ডিগ্রি এবং MSc ডিগ্রি দেওয়া শুরু করে। দেন এটা আপনার 1998 সালে একটা ইউনিভার্সিটিতে কনভার্টেড হয়। এখানে আপনার যে 4টা ফ্যাকাল্টি এবং 36টার মতো ডিপার্টমেন্ট রয়েছে। এর বর্তমান উপাচার্যের নাম গিয়াসউদ্দিন মিয়া। প্রতিটা ফ্যাকাল্টিতেই আপনার ডিন রয়েছে। চারটা ফ্যাকাল্টির নাম আমি উল্লেখ করছি। একটা ফার্স্টটার নাম হলো এগ্রিকালচার, দ্বিতীয়টার নাম হলো এগ্রিকালচারাল ইকোনমিক্স, তৃতীয়টার নাম হলো ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিমেল সায়েন্স, এবং 4 নম্বরটার নাম হলো ফিশারিজ। এই ইউনিভার্সিটিতে ফার্স্ট 2005 সালে এগ্রিকালচার ফ্যাকাল্টিটা চালু হয়, এগ্রিকালচারে অনার্স ডিগ্রি দেওয়া শুরু করে, BSc ইন এগ্রিকালচার। দেন আপনার 2008 সালে এটা আপনার ফিশারিজ ফ্যাকাল্টি খুলে ফিশারিজ ডিগ্রি দেওয়া শুরু করে। দেন আপনার 2012 সালে আপনার এটা এগ্রিকালচার ইকোনমিক্স যে ফ্যাকাল্টিটা ওইটা চালু করে। তারপরে আপনার এই ইউনিভার্সিটিটা এই বছর 2021 সালে স্পেনের এক প্রতিষ্ঠান স্কিমাগো একটা র্যাঙ্কিং করেছিল, যেখানে বাংলাদেশের পাবলিক অ্যান্ড প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে বাংলাদেশের নাম্বার 1 ইউনিভার্সিটি ছিল, মানে রিসার্চ, ইনোভেশন, ট্রেনিং, এই 3টা দিক থেকে। তাছাড়া ওয়ার্ল্ডে ইউনিভার্সিটি 750-এর মধ্যে এবং আপনার রিসার্চের ক্ষেত্রে 350-এর মধ্যে আছে। এই ইউনিভার্সিটি রিসার্চের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান রেখেছে, শুধুমাত্র বাংলাদেশের কৃষিক্ষেত্রেই নয়, বিশ্বের এগ্রিকালচার কৃষি ক্ষেত্রে। এই ইউনিভার্সিটির আপনার ফ্যাকাল্টি মেম্বার্সরা বিভিন্ন ধরনের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর রিলেটেড বৈজ্ঞানিক কার্যক্রম, তারপরে প্ল্যান্ট ব্রিডিং, তারপরে এন্টোমোলজি ইত্যাদি আপনার দিকে রিসার্চের ক্ষেত্রে যুক্ত রয়েছে। এখানে তারা সবসময় তাদের অনেক যা জার্নাল পাবলিশ হয়, যেসব জার্নাল আসলে বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখানে খুবই কম্পিটিটিভ এক্সাম হয়। এখানে প্রতিটা ডিপার্টমেন্টে 160টা করে সিট বা 100টা করে সিট কিছু কিছু ডিপার্টমেন্টে আপনার রয়েছে। 330টা সিট এখানে আপনার। এখানে তো আপনার জানেন যে 2019-20 সাল থেকে আপনার একটা এই যে সমন্বিত পরীক্ষা হয়, সেখানে আপনার এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি থাকে, মানে এগ্রিকালচার যে ক্ষেত্রে যে বাংলাদেশের এগ্রিকালচার, শেরেবাংলা এগ্রিকালচার, সিলেট এগ্রিকালচার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ওইভাবে ভর্তি করে। এখানে আপনার 4টা হল রয়েছে। ছেলেদের হলের মধ্যে উল্লেখযোগ্য হলো আহসানুল্লাহ মাস্টার হল, তাজউদ্দিন আহমেদ হল। মেয়েদের হলের মধ্যে হলো ইলামিত্র হল। এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং রয়েছে, 5টা একাডেমিক বিল্ডিং রয়েছে। এখানে আপনার TSC রয়েছে, তারপরে আপনার মসজিদ রয়েছে, তারপরে এখানে ওয়াজেদ মিয়া রিসার্চ সেন্টার আছে, তারপরে আপনার এখানে ক্যাফেটেরিয়া, ক্যান্টিন, তারপরে জিমনেশিয়াম, গেস্ট হাউস, তারপরে এখানে 190 একরের মধ্যে 50 একরের মধ্যে রিসার্চের জন্য আপনার একটা আলাদা ফিল্ড রয়েছে। এখানে এই ইউনিভার্সিটিটা এতে আপনার 2তলা লাইব্রেরি রয়েছে। লাইব্রেরিটিতে আপনার 22,000-এর মতো বই রয়েছে এবং 65,000-এর মতো জার্নাল রয়েছে। তাছাড়া লাইব্রেরিতে আপনার নিয়মিত ম্যাগাজিন, তারপরে নিউজ পেপার, ডেইলি নিউজ পেপার, তারপরে আপনার বিভিন্ন ধরনের জার্নাল থাকে বা আরও অনেক কিছু পড়ার ম্যাটেরিয়ালস ওই লাইব্রেরিতে থাকে। এটা আপনার এই ইউনিভার্সিটিতে আপনার এই সবসময়
আপনার স্টুডেন্টদের যাতায়াতের কথা চিন্তা করে আপনার ঢাকার ফার্ম গেট থেকে আপনার দিনে দুইবার বাস ছাড়ে এবং ইভেন শুক্রবারেও আপনার এখান থেকে বাস ছেড়ে যায় স্টুডেন্টদের নিয়ে যে বাস যায়। তা এখান থেকে ঢাকা থেকে আপনার 2 ঘন্টা লাগে। এখানে এখানে হলে আপনার স্টুডেন্টরা নিয়মিত আপনার থাকতে পারে কিংবা ঢাকা থেকে যা আসা করতে পারে। এখানে এখানে আপনার স্টুডেন্ট একটা ইনস্টিটিউট রয়েছে এবং 2টা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে। এটা আপনার কমনওয়েলথ ইউনিভার্সিটি এশিয়ার সাথে এটা আপনার অ্যাফিলিয়েশন রয়েছে। তারপরে এখানে আপনার সুফিয়া কামাল অডিটোরিয়াম রয়েছে, তারপরে আপনার এখানে হারবাল মিউজিয়াম, স্টাডি রুম, কনফারেন্স রুম এসব রয়েছে। তারপরে শহীদ মিনারটাও অনেক মনোমুগ্ধকর এখানকার আপনার। এখানে বলতে গেলে এগ্রিকালচার ক্ষেত্রে একটা মানে বা খুবই একটা সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশে একটা ইউনিভার্সিটি, যেটা আসলে বাংলাদেশের এগ্রিকালচার তথা বিশ্বের এগ্রিকালচারকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই এই ছিল আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এগ্রিকালচার ইউনিভার্সিটি বলা। নেক্সট দিন আমি ভার্সিটি ব্লগে সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। কিছু অংশ মিস করলে আবার সমস্যা হয়, কেউ অনেক ইনফরমেশন নাও জানতে পারেন। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকেন। ধন্যবাদ সবাইকে।